বিওয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগতম। তো আশা করি ভালো আছেন। তো আমাদের বাজরি ঘর পাখি খাঁচার থেকে পালাইছে, তো খাবার দেওয়ার সময় মনে হয় একটু ফাঁক ছিল, তো এখন বের হয়ে গেছে ঘরে। তো এই পাখি আমরা সব দরজা জানালা আটকে দিয়েছি, তো এখন পাখিগুলো ধরবো। তো এগুলা কোথায় চলে গেছে? একদম জানালার মধ্যে গিয়ে ডাকাডাকি শুরু করছে, কিভাবে বের হবে সে ফাঁক খুঁজছে। তো এখানে একটা আছে, আর একটা কোথায় রে? তো এগুলো এখন লাফালাফি করছে বের হওয়ার জন্য। আগেও দুইটা একবার বের হয়ে গেছে, তো এখন ছুটাছুটি করছে। আর এখানে একটা বসে আছে। তো পাখিগুলো আমরা এখন ধরবো, কিভাবে ধরা যায় সেই চেষ্টাই করছি। তা আপনারা আমার সাথে থাকুন, আমরা কিভাবে ধরবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন কিভাবে ধরবো সেটাই ভাবছি। এগুলা ছোট পাখি খুব চালাক, ধরলে ব্যথা। তো আমি এখন পাখিগুলো ধরার জন্য চেষ্টা করবো। দুটা পাখি পদ্মার ভিতরে আছে, তো এখন দেখি কিভাবে ধরা যায়। খুব সাবধানে ধরতে হবে। একটা ফাঁকি অলরেডি ধরে ফেলেছি, অনেক চালাক। এই যে ও মা, এই যে একটা ফাঁকি ধরেছি, মা কামতে এই চলো এই কামতে কামতে হারিয়েছে। তো একটা ফাঁকি অনেক কষ্ট করে ধরে ফেলেছি, হাতে কামড়ও দিয়ে দিয়েছে। আরেকটা পাখি এখন দৌড়াদৌড়ি করছে, তো ওই পাখিটা আমি এখন ধরবো। এখন এটা প্যানের উপরে চলে আসছে। এখন একটা ওই যে ঝুলজার লাঠিটা নিয়ে আসো, এটা প্যানের থেকে না সরালে তো ধরতে পারবো না। ঝুলজারুটা নিয়েছি, ঝুলজারুটা দিয়ে এটা আমি কিনারে নিব আস্তে আস্তে করে। তো প্যানের থেকে এটা চলে আসছে, তা আমি আগে ওই কোনায় নিব। কোনায় না নিলে আমি এটা ধরতে পারবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিয়েছি এটাকে দূরিয়ে। তা এখন এটা ধরবো, হাতে তিনটা কামড়ও দিয়ে দিয়েছে। এগুলা ঠোঁট অনেক ধার। তো পদ্মার পিছনে নিতে হবে, নাহলে ধরা যাবে না। উঠতেছে তো পাখি ছোট হলে কি হবে, অনেক সালাদ পাখিগুলো। আস্তে আস্তে করে আমি রক্ত বের করে দিছি অনেকটা, একটু ভাত করে লাগে। ঠিক আছে, এই যে তোমাকে এটা ভাঙ্গিয়ে গেছে দিতে পারি, হারলামই তাই। তো পাখিগুলি ধরা হয়ে গেছে, তো আমাদের চিন্তাটাও শেষ হয়ে গেছে। আগে দুইটা পাখি একবার বের হয়ে গেছে, তো পাখিগুলো অনেক কষ্ট করে ধরেছি। এই পাখিটা অনেক জোরে কামড় দিয়েছে, তো হাত থেকে একদম রক্ত বের হয়ে গেছে। আমার আঙ্গুলে তিন চারটা কামড় দিয়েছে, হাতটা ধুইতে হবে। আচ্ছা, তা আমাদের পাখি ধরা শেষ হয়ে গেছে। তো আমরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সাবধানে, যাদের ঘরে পাখি আছে তারা খুব সাবধানে রাখবেন। এই পাখিগুলো অনেক চালাক, একটু ফাঁক পেলে চলে যায়। আগে একবার দুটা পাখি চলে গিয়েছে, চারটা পাখি, ও এখন আবার এই দুইটা পাখি আছে। তো এগুলো অনেক কষ্ট করে ধরেছি, দাঁতগুলো অনেক ধার, আমাকে অনেকগুলো কামড়ে দিয়েছে। তো শেষের পাখিটা এত জোরে কামড় দিয়েছে, একদম হাত থেকে রক্ত বের হয়ে গেছে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যাদের ঘরে পাখি আছে তারা খাবার দেওয়ার সময় খুব সাবধানে দিবেন।
তো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।